ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো আজকে একটা ডিসক্রাইব করতে যাচ্ছি একটা মেলায় যাওয়ার অভিজ্ঞতা এবং মেলায় গিয়ে কী কী ঘটলো সেই সমস্ত বিষয়ের উপরে। তো প্রথম দিন মেলায় গেছি, মেলায় যাওয়ার পর সবেমাত্র ঘোরা শুরু হয়েছে। খুব আশায় ছিলাম চড়ক খেলা দেখব, অথবা যে চড়কটা ছিল সেটা ছিল চার চড়ক, চারটা মানুষকে একসাথে ঘোরানো হবে। অনেক দোকানপাট বসেছিল, প্রথম সন্ধ্যায় যাওয়াতে লোকজনের সংখ্যাও একটু কম ছিল। আমরা আশা করেছিলাম আস্তে আস্তে লোক বাড়ার সঙ্গে সঙ্গে মেলাটাও জমজমাট হবে, সঙ্গে চড়ক ঘোরাটাও দেখতে পারব। কিন্তু যা হলো তা একদম ভাবার অতীত। শুরু হলো বৃষ্টি, বৃষ্টির থেকে শুরু হলো ঝড়। এই ঝড়ে আশ্রয় নিয়েছিলাম একটি বাড়িতে। কোনো রকমে সেই দিনটা কাটার পর পরের দিন আবার মেলায় উপস্থিত। এবারে আশা মিটল, আমরা দেখতে পেলাম চড়ক ঘোরানো আরও বেশ কয়েকজন। তো প্রত্যেকেই এই মানে বৃষ্টিটা আটকে গেছে। দেখতে পেলাম দুজন দোকানদারের মধ্যে আলোচনা, আক্ষেপ, চড়ক মেলায় বৃষ্টি হওয়ার কাহিনী। দেখতে পেলাম কিছু ছোট ছোট বাচ্চার হুড়োহুড়ি, দৌড়াদৌড়ি করা। দেখতে পারলাম না শুধু বেচা বিক্রি, মেলায় যেমনটা হয়। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক যে পিলারটার সাথে ঘোরানো হয় চড়ক, সেই পিলারের সামনেই আমি আছি। আমার সঙ্গে আছে আমার বন্ধু বিধান, সঙ্গে তার ওয়াইফ সুমি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো বৃষ্টির পরে আমরা এখানে এলাম। সামনে যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় না আজকে আর ঘোরাবে বলে, কারণ আশপাশে কোনো লোক নেই, কমিটির লোক সব তাদের মতো করে সেই অনেক দূরে। আর মেলার মাঠে লোকের উপস্থিতি এতটাই কম, মনে হচ্ছে না যে আর এটা আজকে ঘোরানো হবে। এখানে বলে রাখি, এটি পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে প্রচলিত আছে একটি লোক উৎসব হিসেবে। চৈত্র মাসে হিন্দু দেবতা শিবের গাজন উৎসবের এটি একটি অংশ। ভারতের মহারাষ্ট্রের বগার উৎসব, অন্ধ্রপ্রদেশের সিরিমুন উৎসব, সিকিমের চড়ক উৎসব, এসবই বাংলার গাজন উৎসবের একটি অনুরূপ মাত্র। পরের দিন সন্ধ্যায় মেলায় উপস্থিত হওয়ার পর আমি হতবাক হয়ে গেলাম, এত মানুষের ঢল। আর তখন মনে হচ্ছিল কালকে মেলাটা না হয়েই হয়তো ভালো হয়েছে, কালকে চড়কটা না ঘোরানোই হয়তো ঠিক হয়েছিল, নইলে এতগুলো মানুষ মিস করে যেত চড়ক খেলা দেখা অথবা চড়ক ঘোরানোটা। তো মোটামুটিভাবে আমরা মেলায় আবার উপস্থিত, সঙ্গে রঞ্জন ভাই, সঙ্গে সানোয়ার রাশেক ভাই, এক দাদা আছে সুমিতদা, তারও সঙ্গে মেলায় দেখা, তারই সঙ্গে। এবার বিষয় হলো আর কিছুক্ষণ পরেই চড়কটা ঘোরাবে, আমাদের ঠিক পিছনেই চড়ক, চার চড়ক বলে এটাকে। আর দেখি কত দূর, কতক্ষণ সময় লাগে দেখা যাক। বুকের উপর নিয়েছে পাথর, সেই পাথরটাকে ফাটানো হবে এখন। বিশাল বড় পাথর, বিশাল বড় পাথর, সত্যি সত্যি ফাটাচ্ছে।
উৎসাহিত করুন, সবাই মিলে তালি দিয়ে উৎসাহিত করুন। সত্যি সত্যি কত বড় হ্যামার দিয়ে মারছে কিন্তু ফাটছে না। হ্যাঁ বাবরে, সত্যি সত্যি আমরা মানে ঝাঁকিটা অনুভব করতে পারলাম কিন্তু পাথরটাকে ফাটাতে পারলো না। পিছনে ফোরানো হয়েছে, এই আগে ফোরানো হয়েছে সেটা দাগও আছে, আর রিসেন্টলি আজকে যেটা করলো সেটা দাগও আছে। বোঝা হয় না? না আমাদের অভ্যাস হয়ে দাদা, কিছু জায়গায় নাই দাদা। আচ্ছা আচ্ছা, অভ্যাস হয়ে গেছে, তোমাদের ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে। একদম একদম, ফার্স্ট ডে গেল, আজকে সেকেন্ড ডে। আজকে সেকেন্ড ডেতে এই চড়কটা ঘুরবে, মোটামুটি আর আধা ঘন্টার মতো লাগতে পারে। টাইম কটা হলো রে? এখন বাজে প্রায় 8:40, আর মোটামুটি আধা ঘন্টা পরে ঘোরানো হবে। এরপর চলতে লাগলো চড়ক ঘোরানোর আগ মুহূর্তের কিছু কার্যকলাপ। দড়ি ঠিক করা থেকে শুরু করে হুকগুলো পিঠে আটকানো অবধি সব আমরা দেখতে থাকলাম। হঠাৎ করে এত চপ, এত কিছু দেখার পর ছেলেবেলা মনে করতে লাগলো। সাকসেসফুলি সব কিছু দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এইমাত্র মেলা থেকে বেরোলাম, মেলা থেকে বাড়ি যাচ্ছি। আর বন্ধু, ভিডিওগুলো যাদের পছন্দ হয় অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগামী দিনে যারা ভিডিওগুলোকে দেখতে চাও বা নোটিফিকেশন পেতে চাও তারা বেল আইকনটাতে অল সেট করে দিও, তাহলে নেক্সট ভিডিওগুলো আসতে থাকবে। চলো বাই।